কাজ ছেড়ে দিল, দিয়ে বাড়ি চলে গেল। মোবাইল যদি বাজাতে না দাও, কানে ইয়ারফোন লাগে, তো লেবারি করব না। তো কোন কুলাঙ্গার যদি কানের ভেতরে ইয়ারফোন লাগিয়ে দিয়ে যদি সারাদিন ঢাম্মাকে ঢুললো ঢাম্মাকে ঢুললো ঢাম্মাকে ঢুললো শুনে, তাহলে ওর মিহিনতে ওর ঘাম ঝরাতে আল্লাহ তালা বরকত দিবে দিও না? জোহরের টাইমে তুমি খানার জন্য বিশ্রাম নিয়ে নিলে, খানা তো খেয়ে নিলে, তুমি আল্লাহ তালার নামে কি চারটা সিজদা দিলে? দিলে না। কোথা থেকে রিজিক আসবে? অফিস সময়ে রিজকুম ওমা তোয়াদুন, তোমাদের রিজিক আছে আসমানে, আসমানওয়ালাকে রাজি করো, আল্লাহ তালা তাহলে রিজিকগুলো নিচে নামাবেন। আর আসমানওয়ালা যদি রাজি না হয়, তাহলে পেটের ভাত পাবে, পেটের ভাতটাই পাচ্ছ, আর বেশি আল্লাহ তালা তোমাদেরকে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আল্লাহ তালা সাফ করে বলছেন, বাহা এতাল্লা সলেহীন, যারা নেককার লোক হবে তাদের আল্লাহ তালা অভিভাবকত্ব করবেন, আর যারা নেককার হবে না তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দেবেন না। অনেক ইতিহাস আছে, অত কথা বলার আমার কাছে সময় নাই। আমি শুধু আপনাদের মতো সাধারণ মানুষগুলোকে দু তিনটা কথা বলছি ভাই, কথাটার সাথে আমার দু তিনটা লোক খালি হ্যাঁ না বলেন তো। ন বছরের ছেলে একটা ইন্দারাতে ফেলে দেওয়া গেল, তো ইন্দারাটা কোনো রাস্তার কিনারাতে নাই, এখান দিয়ে হাঁটব শাকির মোড়, শাকির মোড় থেকে ঘাট, ঘাট থেকে যাব দেগুনি স্ট্যান্ড, রাস্তার কিনারা কিনারা যে যাচ্ছি, তো আগেকার যুগের রাস্তার কিনারায় কিনারায় জায়গা জায়গা ইন্দারা দেখতে পেতাম। এখন তো ইন্দারা নাই, তো কল্পনাতে করুন ইন্দারার কথা। একটা ছেলেকে ইন্দারার ভেতরে ফেলে দিল, ইন্দারাটা কিন্তু রাস্তার কিনারাতে নাই, মাঠে আছে, ময়দানে আছে, নির্জন জায়গাতে আছে। ছেলেটার নাম ইউসুফ, ইউসুফটা নবী না, নবী ইউসুফ। ওকে ফেলে দিল ইন্দারাতে, তিন দিন পর্যন্ত কোনো মানুষ ওর কাছে গেল না। একটা নবীর বেটা, ওর বাপ দোয়া করছে বাড়িতে বসে বসে এক হাতিয়ার, আর ওকে যে ফেলে দেওয়া হয়েছে ইন্দারার ভেতরে, তো ওইখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনও শরীয়ত পায়নি, কিন্তু ওর ফিতরা তোকে বলছে চেঁচিয়ে ইন্দারার তলা থেকে আওয়াজ বাইরে পৌঁছানো যাবে না, অতএব চেঁচিয়ে লাভ নেই, সবুর করে এখানে দাঁড়িয়ে থাকো, ইন্দারার পানি একটু করে মাঝে মাঝে মুখে দাও, আর এই সোজা উপর দিকে দেখতে পাচ্ছ নীল আকাশ, নীল আকাশের মালিককে আওয়াজ দাও, ব্যবস্থা যদি হয় তো হবে, না তো এখানেই মরবে। আল্লাহ বলছেন কি, সলেহীন যারা হবে তাদের আমি দেখাশোনা আসমান থেকে করব, আমার দায়িত্বে এটা আছে। তিন দিন যখন হয়ে গেল, তিসরা দিনের দিন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যা আতসাইয়ারাতুন ফারসালু ওয়ারেদাহুম ফাদলা দালওয়া, রাস্তার কিনারার ইন্দারাকে ছেড়ে দিয়ে, রাস্তাকে ভুলে গিয়ে উল্টো পথে হেঁটে, যেটা মেন রাস্তা, মেন রাস্তাকে বাদ দিয়ে বাঁকা রাস্তা দিয়ে ভুল করে এক কাফেলা চলে যাচ্ছে উঠ নিয়ে, আরে খ্যাপা, তোর কে জিন্দেগি কেটে গেল আরবের মরুভূমিতে উঠ হাঁকিয়ে হাঁকিয়ে, জীবনে তোরা ভুললি না, আর আজকে কেন তোরা রাস্তা ভুলে গেলি, আজ কেন ভুললি তোরা? গত বছর কালিয়া থেকে জালসা করে রাতের বেলায় বাড়ি যাচ্ছি, এই দেশের আমি মানুষ, ট্যাক্সিওয়ালাকে বললাম এদিকে ঘুর, আমার কথা শুনে এদিকে ঘুরলো, সাতাল পাড়াতে গাড়ি উঠবে কি, ইমনে উমনে ইমনে উমনে চক্কর দিতে 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 ঘুটঘুটা অন্ধকার শীতের দিন, আর একবার যদি দেখছি তো মালাহার স্টেশন। বলছি এবার আর হারাবি না, চল এবার চিনতে পারবো। কোনো দিন তোমরা ভুললে না,
আর আজকে তোমরা উটের কাফেলা, 20-30টা লোক আছো, তোমরা আজকে রাস্তা ভুলে গেলে? এটা রাস্তা ধরলে কেন? ধরলো তো ধরলো, খানিকটা যাওয়ার পরই মালিককে একজন ওরকে মুক্তাদি ডেকে বলছে, মালিক ইন্দারার পাট দেখা যাচ্ছে, মনে হয় এইটা ইন্দারা হবে। সে যুগের লোকেদের মূল অসুবিধা ছিল পানি, তখন সবটি এখানে দাঁড়িয়ে আছে, একজনকে বলছে দড়িয়া দেখাই তো, দড়িয়া দেখাই। দৌড়াতে দৌড়াতে যেতে ইন্দারার কাছে যাচ্ছে, এমনি করে দেখছে, কাছে বিলকুল ইন্দারা, এখান থেকে হিসাব আছে, চলে এসো চলে এসো, ইন্দারা আছে চলে এসো। সাত বাপ বেটা পানি পাবে তার খুশির জ্বালাতে উঁটকে ভাগিয়ে ইন্দারের কাছে নিয়ে এসেছে। আমার ভাষা নয়, কোরআনের ভাষা। কি করল? ফারসালো, বালটিটা নামালো, পানি তুলতে হবে। এবার বালটিটাকে নামিয়ে যখন উপর দিকে তুলছে তো বলছে ভারী লাগছে চাচা, একাই চাঁড়া যাবে না, দুজন মিলে যদি চাঁড়লো তো বালটিতে পানি কি আসবে? ঘোড়ার ডিম, একটা চকচকে ফর্সা সুন্দর একবারে মন ভুলানো ছেলে বালটিকে ধরে উপর দিকে উঠে চলে আসছে। এরা পানি পেয়ে যতখানি খুশি হয়েছে, ছেলেটাকে পেয়ে তার 100 গুণ বেশি খুশি হয়েছে। কেন? এটা গোলাম। মায়ের কোল থেকে ছেলে যদি হারিয়ে যায়, বাপের কাছ থেকে যদি কোনো মানুষ হারিয়ে যায় আর আমি পেয়ে যাই, তাহলে এটা হয়ে গেল গোলাম, জিন্দেগির মতো কেনা গোলাম। আমার বাড়ি ছেড়ে আর যেতে পারবে না ও। ইচ্ছা করলে আমি বিশ্বদরের হাটে নামিয়ে দেবো, 20,000 টাকাতে বিক্রি করে দেবো, সে মেয়ে হোক সে ছেলে হোক। এই জন্য আগেকার যুগে পাওয়া যেত কি, গোলাম। খুশি, হাজা গোলাম, কাজ হয়ে গেছে, একটা গোলাম পেয়ে গেছি, অনেক টাকাতে বিক্রি হবে, তাতে তো যত সুন্দর গোলাম। আল্লাহ তালার নবী বলছেন, সারা দুনিয়ার মানুষকে যতখানি সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন তার অর্ধেকটাই নবী ইউসুফকে আল্লাহ তালা দান করেছিলেন। তার মানে ইউসুফ হলো আল্লাহর ফরিশতার জাতের মতো, দেখতে ওর শেকল সুরাতে এত ভালো ছিল, ওগুলো অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আল্লাহ তালা তাকে কত সুন্দর বানিয়েছিলেন, এ সুন্দর ছেলেটাকে যখন পেল তারা খুশি হয়ে গেল। অল্প কয়টা টাকা দিল ওর ভাইয়েরা, ওই টাকাতে খুশি হয়ে গেল, দূরে থেকে বসে দেখছিল কানি বগলার মতো কি হয় আর কি না হয়, বেচে দিল, নিয়ে চলল কাফেলার সাথে খাই, আর ইন্দারা থেকে উঠে এসে এবার মিশরের পানে রওনা হলো। আল্লাহ তালা বলছেন, ওইটুকু দয়া করলে তোর হবে না, তোর উপরে আরও খানিক দয়া আমাকে করতে হবে। আর খানি কি দয়া করবে আল্লাহ তুমি আমার উপরে? তখন আল্লাহ তাআলা বলছেন, তুই যে 9 বছরের ছেলে, তোকে সাবালক হতে হবে, তোর বিয়ে শাদী দিতে হবে, তোর ঘর বাড়ি বানাতে হবে, তোকে সংসারটা বানাতে হবে, সুখী হতে হবে, এগুলো আমার দায়িত্ব। তখন আল্লাহ তাআলা কি বলছেন, এইবার যখন মিশর চলে গেল তখন যে মালিক ছিল সে নিজের বাড়িওয়ালিকে যে বলছে, কালাল্লা ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরামি মাসওয়াহু আসা আইয়ান ফানা আও নাতখিজাহু ওয়ালাদা, নিজের বিবিকে ডেকে বলছে, ওরে সলেমা শোন, এক দেখ কত সুন্দর ছেলে নিয়ে এসেছি, এই ছেলেটাকে রাখ, ছেলেটাকে যত্ন কর, ছেলেটাকে আদর কর, হয়তো বড় হয়ে কাম দিবে, কিংবা তোরও ছেলে নেই আমারও ছেলে নেই, এটাকে আমরা বেটা বানিয়ে নিব, বাচ্চা বানিয়ে নিব, আমাদের বাড়িতে আমাদের পালক বেটা হয়ে থাকবে, তো তোরও ঘোলে স্বাদ মিটে যাবে, আমারও ঘোলে স্বাদ মিটে যাবে। যেই মায়ের ছেলে নেই ওকে যে পুচ করেন তো একবার, যে হাঁকে খালা তোকে কেমন লাগছে? তো শৈলমারির একটা বেটি ছেলে 15 বছর আগে আমার মাকে এসে কয়েছিল, আমি নামার কহো না বেশি, কেউ শৈলমারি থাকলে রাগ করি না খো, তা কয়েছে খালাকে একটা আল্লাহ তালা হাঁকে ছেলে দিত, ও যদি আমার 1 পোয়া তেলের শিশিটাকে লিয়ে যায় পাটাতে এমনি করে আছড়ে ভেঙে ফেলে দিত, তো আমি একবার উহুও কইতুম না খালা, 1 পোয়া তেলের কি কম দাম? ও যদি আমার তেলের শিশিকে আছড়ে ভেঙে ফেলে দিত তাও ওই ছেলেকে আমি উহু কইতুম না, আল্লাহকে একটা যদি ছেলে দিত।
তো যার ছেলে নেই সে এক বিষে আছে, আর যার ছেলে সাত আটটা হয়ে গেছে ও আর এক বিষে আছে, দুজনেই বিষে আছে। যার বিয়ে হয়ে গেছে ও এক বিষে আছে, আর যার বিয়ে হয়নি ও আর এক বিষে আছে। সকালবেলায় দিল্লির রাজপথে একটা লোক মুখ ভারী করে হাঁটছে ফজর ফজর, তার একটা লোক তখন কইছে ভাই আপনার মনটা এত খারাপ কেন হয়েছে, এত ভারী কেন করে হেঁটে যেছেন, এমনি করে আপনার বিয়ে হয়নি? তখন কইছে না বিয়ে হয়নি। তখন ই মনে মনে ভাবছে বিয়ে হয়নি তার লেগে স্ত্রী নেই বলে মনটা ভারী হয়ে আছে। তখন ওয়াকে জিজ্ঞেস করছে আমি নাহি শোক পড়া মনের ব্যথা নিয়ে আমি দিল্লির রাজপথে ফজর ফজর হাঁটছি, তুমি কিনা বিষণ্ন মুখ নিয়ে ফজর ফজর হেঁটে বেড়েছো, তোমার বিয়ে হয়নি? কইছে না বিয়ে হয়েছে। তা যোগ বুনে কইছে শালা তোর বিয়ে হয়েছে তারপরেও তুই এরকম করে গুমসুম হয়ে আছিস, তোর কোন ঠেলা আছে? তো যারা বিয়ে করে নিয়েছে সবাই কি সুখে আছে? যারা বিয়ে করেনি তাদের মনে যেমন জ্বালা, যে বিয়ে করেছে তারও হাজার জনের মনে জ্বালা, সুখে নেই। ছেলে নেই মিশরের আজিজের, তখন বিবিকে ডেকে বলছে একে মানুষ কর কাম দিবে আর না হয় ছেলে করে লু এটাকে আমরা, পালক বেটা পালক বেটা। দিয়ে রাখলো তো ভালোবাসাটা বেড়ে গেল কার, তো দুজনেরই। বাড়িতে ছেলেটা দুধের মতো খেঁচে দিয়েছে মানুষ হয়েছে, আল্লাহ এক না সদ্য দোষদ। ছেলেটার বয়স যখন খানিকটা বাড়ল তদ্দিনে ওই বাড়ির বাড়িওয়ালি যাকে মালিক কহেছিল যে আগামী দিনে এটাকে আমরা বেটা করে নিব, তো ওই মাই ছেলেটার ওপরে পাগলি হয়ে গেল, ল্যাড়ের কথা কইছে ওকে বেটা করে নেব বেটা করে নেব। বেটা কেন করবে এখন, ও ওকে নিজের মনের মানুষ করবে। যে কি করতে লাগলো, কোরআন বলছে ওয়ারা ওয়াদাতুল লতি হুয়া ফাই বিবাইতে আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, রোজ 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 একটা করে কথা বলে আর ফুসলাই, একটা করে কথা বলে আর ফুসলাই, ফুসলাতে ফুসলাতে আর একদিন এমন মৌকা লেগে গেল যে ওই বেটি ছেলে নিজেকে সামলাতে না পেরে ইউসুফ আলাইহিসসালামকে ধরে জবরদস্তি করে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে চলে গেল, একটা দুটা করে দরজা বন্ধ করতে করতে নির্জন জায়গাতে বিছানায় নিয়ে গিয়ে বলছে ইউসুফ তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা রাখো, আমি তোমার ওপরে মন ফেদা করে দিয়েছি, তুমি একবার আমার সঙ্গে মিলিত হও, না হতে গেলে আমার জীবন আগুনে ছাই হয়ে যাচ্ছে। কোন ঝামেলাতে পড়লো রে আল্লাহ, কাহিনী তো অন্যদিকে চলে যাচ্ছে, তো ওদিকে তো আমার দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা শুধু এই কথাটা বলতে চাইছেন যে মিশরে এনে যদি তোকে ছেড়ে দিতাম গোলাম বানিয়ে তাহলে তোর জীবনটা সুখী হতো না। তার জন্য মিশরের আজিজকে তার অন্তরে আমি এমনই একটা উস্কানি দিলাম, আমি একটা ফুসকানি দিয়ে দিলাম যে তোকে বেটা বানাতে চাইলো, আর বেটা যখন বানাতে চাইলো তখন ইজ্জতের সঙ্গে ওর বাড়িতে তুই থাকতে জায়গা পালি। আমি যদি দয়া না করতাম তোর এতগুলো হতো কি হতো না? আরেকটা দয়া করেছি তোমার উপরে, কেন যে আমার ওয়াদা আছে যারা সলেহীন হবে তাদের আমি কি করব, আমি অভিভাবক হয়ে থাকব এবং তাকে নিগেবাণী করব। আমি যখন তুমি পালিয়ে গেলে ঘরের ভিতর থেকে দৌড় মেরে যে আমি এইসব কাজ করব না, বাইরে নিয়ে গিয়ে স্বামীর সামনে দেখা হয়ে গেল, উল্টা কেস দিয়ে দিল বাড়িওয়ালি স্বামীকে যে তোমার বাড়ির এই ছেলেটা তোমার অবর্তমানে আমাকে এই কথা বলছিল, এবার জেল, জেল যাবে, জেল যেতে হবে, তুমি মালিকের বাড়িওয়ালির সঙ্গে এই কাজে জড়িয়ে গেছো, তোমাকে আর রেহাই দেওয়া হবে না। নবী ইউসুফকে এই বেটি ছেলে কত বড় কথা বলছে জানেন, এখনো জেলে ঢুকেনি, আলোচনা চলছে আজকালের ভেতরে ঢুকানো হবে,
ফের আবার ওর কানে কানে যেয়ে বলছে, এই শুনেছিস কি খবর হয়েছে? আমার মালিককে যেভাবে কথা বলেছি আর যত খেপে আসে তোর উপরে আমার মালিক জেল তো হবে। তো একটা কথা শুন, কি কথা? ফাইন লাম ইয়াফআল মা আমরহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনান মিনাস সাগিরিন। আমি যে কথাটা বলছি তোমাকে, ওই কথাটা যদি মেনে নাও তো ভালো ভালো, আর আমার কথাটা যদি না মানো তাহলে তোমাকে জেলে ভরে দেওয়া যাবে, তোমাকে আরও বেইজ্জত করে দেওয়া হবে, তোমাকে আরও জালিল করে দেওয়া হবে, আর যদি ভালো চাহো তো আমার কথাটা মেনে নাও। নবী ইউসুফ সোজা সোজা কথা বললেন, জেল আমার ভালো তোর সাথে এই লটঘট করার চাইতে। জেলে চলে গেলেন, বিশনপুরের লোক এত ওয়াজ শোনা, তোমরা একটা লোক বলো তো নবী ইউসুফকে কত বছর জেলে থাকতে হলো? মাত্র 9 বছর বেচারি জেলে থাকলো। 9 বছর জেল খাটতে হলো কার কারণে? একটা বেটি ছেলের কারণে। ইচ্ছা করলে আল্লাহ তাআলা নবীকে জেলে পাঠাতেন না। কেন পাঠালেন জেলে? জেলে পাঠিয়ে আল্লাহ তাআলা ছেলেটার বয়সটাকে বাড়ালেন। বাড়িতে যদি রেখে তাকে বাড়ানো যায় তাহলে আজ এই বেটি ছেলে, কালকে ওই বেটি ছেলে, তারপর দিন আরেক বেটি ছেলে, এর পিছনে পড়ে যাবে, বেচারিকে আরামে থাকতে দিবে না। কেন? যে আল্লাহ তাআলা নবী ইউসুফকে ফেরেশতাদের মতন শাকল সুরাত দিয়ে পাঠিয়েছিলেন, আর সুন্দর বেটা ছেলে দেখতে গেলে মেয়েরা তার প্রতি আকর্ষিত হবে, স্বাভাবিক কথা। আল্লাহ বলছেন তোর জন্য নিরাপদ জায়গা কি? জেল, জেলে থাক।